ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা। আল্লাহ পাক পরিবারকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান্নামের টুকরা। আপনি দিনের পথে চলতে চাইলে চাইলে প্রথম হজরটা পরিবার থেকে খেতে পারেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও যেমন হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও হয়েছে। যে মিলাদ ছিলাম কিভাবে তার ক্ষেত্রেও সেম, চাচারা শত্রু না, চাচারা শত্রু, আশপাশের মানুষ শত্রু। চাচা এসে বাড়ির সামনে খড়কুটা ফেলে দিয়ে যায়, চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায়, কেউ গালি দেয়, কত সমস্যা। যখন নিজের মানুষটা আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক, কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে, কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে, তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ, তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন। কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ, কিন্তু বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই, তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল, সেটা হলো স্ত্রীদের নিয়ামত। স্ত্রীদের নিয়ামত, বাহিরে মানুষ অনেক কিছু বলছে, গালিগালাজ করছে, মারছে, কাটছে, থুতু দিচ্ছে, সমালোচনা করছে, কিন্তু বাসায় ইব্রাহিম আলাইহিস সালামের আছেন সারা হাজেরা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছেন খাদিজা। অ্যাটলিস্ট বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে। তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এখন হারালেন। হারালেন কিভাবে? বাবা বাসা থেকে বের করে দিল। এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে, তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না। সালামুন আলাইক, সালামুন আলাইক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম বলছেন সালামুন আলাইক, হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক। শুধু তাই না, আরও বলছেন সাস্তাগফিরুলাক ইয়া রব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল, আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন। কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন, আল্লাহ পাক মাফ করবেন না, সূরা তওবার মধ্যে আছে, তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই, বাবার জন্য ক্ষমা চান নাই। এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর। তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে, হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব। হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব। মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম, কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয়। অনেক আলেম দেখবেন যারা জেলটেল খেটে বের হয়েছেন, তারা সবাই একটা কথা বলবে, জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি। সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে, কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায়, আল্লাহকে পাওয়ায়, আল্লাহর কাছে দোয়া করতে শেখায়, মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতে হয়, এটা মাথায় রেখে পথ চলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পথ চলা শুরু করলেন। এবার কি হলো, তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন? উত্তর না, প্রথমে তিনি চলে যান নাই, প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন, থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। তিনি ওই সমাজেই থেকেছেন, থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন, তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন? না, ১৩ বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? ১৩ বছর। তো ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের মানুষকে দাওয়াত দেন। কীভাবে দেন? কোরআনে এভাবে ভাষা আসছে। সূরা, আমি সূরাগুলোর নাম বলে দিই, আপনারা একটু চেক করে নিন। সূরা আম্বিয়ার মধ্যে আসছে, সূরা সফফাতের মধ্যে আসছে, সূরা আনআমের মধ্যে আসছে। তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বললেন লিআবিহি ওয়া কওমিহি, তার বাবাকে এবং তার কওমকে বললেন, মা হাযিহি তামাসিলু আল্লাতি আনতুম লাহা আকিফুন, তোমরা এইসব কী মূর্তির উপাসনা করো, এদের চারপাশে ঘুরতে থাকো, কী সব করো? তো তারা বলে যে নাহনু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে, তা একদম জাহেল, বস্তুবাদী, জানোয়ারের মতো, মানে খাও দাও, সেক্সুয়াল সম্পর্ক, বিয়ে শাদী, সন্তান, এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারবে না। দুনিয়া দুনিয়া আর দুনিয়া, এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারবে না। ইল্লা মাশা আল্লাহ, কিছু পরিবার আছে এর বাইরে, তাদের কথা আলাদা। সবাই তো আর ছোটোবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই, দিন দিনই পরিবার পান নাই, আর এটার পরিমাণ দিন দিন কমেই আসছে। তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল, কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই। দর্শন এখানে কি, ফিলোসফিটা কি, বাপ দাদাদেরকে দেখেছি করছে। তো এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন ১২০০ বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া, আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক। এই দলিল এই দলিল সেম না, এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো, আমরা তাই করি। এটার সাথে কি হানাফি মাজহাবকে মিলাবেন আপনি? হ্যাঁ,
হানাফি মাযহাব বাবদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক। আস্তাগফিরুল্লাহ। আমরা হাত চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয়, হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে হয়। গভীরে ঢোকেন ওলামায়ে কেরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটারই ভিত্তি আছে, এগুলোর গভীর শেকড় আছে, ভিত্তি আছে। আল্লাহ, রাসুল এবং রাসুলের সাহাবিগণ, এই তিনটাকেই মানতে হবে। আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না, খালি আল্লাহ এবং রাসুলকে মানি, তাহলে আল্লাহকে রাসুলকে মানতে পারবেন না, সাহাবিদের অনুসরণ না করলে রাসুলকে ফলো করতে পারবেন না। তো ওইটা আজকের ইস্যু না, এটা ফিকহি অনেক ব্যাপার, গভীর ব্যাপার, এটা অন্যদিন কথা হবে। এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না। আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো, এই নামাজ ওই দলিল চলবে না, আমারটা ঠিক, এটা এটা ঠিক না। নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে, এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে। এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না, বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না। এখন আসুন ইব্রাহিম আলাইহিসসালামকে কী আনসার দিচ্ছেন। আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি, বাপদাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে, মূর্তির চারপাশে পূজা করতে, নজর দিতে। তো ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন যে হাল ইয়াসমাউনাকুম, এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে? ইসতাদউন, যখন তোমরা একে ডাকো। হাল ইয়ানফাউনাকুম, তোমাদের কোনো উপকার আসতে পারে? আও ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতি করতে পারে? তার দলিলগুলো কিন্তু অকাট্য, ইব্রাহিম আলাইহিসসালামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য। আসলে কি সে শুনতে পারে? আসলে কি সে দেখতে পারে? আসলে কি সে তোমার উপকার করতে পারে? তাদের কিন্তু কিছু বলার নাই এখানে। তারা বলছে বাল ওয়াজাদনা আবানা কাদালিকা ইফআলুন, আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন যে ইন্নাকুম আনতুম লাফি দলালি মুবিন, তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো। তাহলে তো এরকম আরও অনেক আয়াত আছে সূরা সফফাতের মধ্যেও। ওয়াইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম ইযা জাআ রাব্বাহু বিকলবিন সালিম إذ قال لأبيه وقومه ماذا تعبدون تمرا كيش عبادت كرو أئذ كان آلهة دون الله تريدون تمرا كي الله شمبر كي ميتا 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 رب كرت جاتسا فما ظنكم برب العالمين الله رب العالمين شمبر كي تمرا كي دهارونا إبا بتيني تار قوم كي دعوات ديتا لاغلين كي تادر قوم ار دولي لك تايش باب دادا در كي دهكت سي إبا بمورتي بوجا كرت تاي كوري شناتون ايدا چلو كي شناتون ثورس অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে? নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিরক করেছে। এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না, নূহ আলাইহিসসালামের যুগ থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না। তারও আগে যে সময় চলে গেছে, ওই সময় মানুষ তাওহিদপন্থী ছিল, আদম আলাইহিসসালামের যুগে, তখন মানুষ এই কাজ করতো না। শুরুটা কেমন করে হলো? ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল, ভালো মনে করে। কেমন? যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত উজ্জা হবল সরি ইয়াগুস ইয়াউক নাসর ইয়াগুস ইয়াউক নাসর, এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন, তাদের স্ট্যাচু তৈরি করা যায়, তৈরি করলে কী হবে, এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে, এটা ছিল ওদের থটস। শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর কি, তারা তাই করলো। এই জেনারেশনটা যখন মারা গেল, পরের জেনারেশন যখন আসলো, তখন শয়তান ওদেরকে বোঝালো, কারণ 100-200 বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল, ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো, তাদেরকে সেজদা করতে হবে না, ভিতরে ঢুকিয়ে ফেলো, ইবাদতে মনোযোগ আসবে। পরের জেনারেশন এই কাজটাই করলো। থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে, তারা আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্যপ্রাপ্ত, নৈকট্যপ্রাপ্ত বান্দা, সরাসরি তাদের কাছে চাইলেই হবে, আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা, ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা। এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ, সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে। তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে, অমুসলিম ভাই বোন, তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি, এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো। আসলে কি তারা শুনতে পায়? আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে? আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে? আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা? তো আমরা এটা আহ্বান জানাবো, আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না। ইসলাম আমাদেরকে এটা শেখায় না, ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া, যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে। এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আলাইহিসসালাম তার কওমকে দিলেন, সেটা কি? এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্মনেতারাও ছিল। সমাজে কিন্তু কয়েক শ্রেণী মানুষ থাকে, মানে সামাজিক নেতা, ধর্মনেতা, রাষ্ট্রনেতা। তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখনও ইব্রাহিম আলাইহিসসালাম যান নাই, এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি। এবার ধর্মনেতা আসলো, এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা, চাঁদ, সূর্য, প্রকৃতি, গাছপালা, এগুলোও ইলাহ, এগুলোর ইবাদত করা যায়। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছেন,
তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেখাচ্ছে, এটা এটা আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে, চমৎকার ভাষায়, যে ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন